আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার একটা কথা বলে নিই, আপনারা যদি প্রতিদিন চাকরির ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের তিনটা চাকরির জব বিজ্ঞপ্তি তারা প্রচার করছে। আমি তাদের মধ্যে থেকে একটা ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার এটা নিয়ে কথা বলবো। তাহলে আমি এখন চলেন আলোচনা করে যাই। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে তাদের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটাতে, সেটার লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো। এই যে তাও আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে হচ্ছে সেই লিঙ্কটা, এবং লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ক্লিক করে আপনারা ফুল এই ডিটেলসগুলো ভালোভাবে দেখে তারপরে অ্যাপ্লাই করে নিন, ঠিক আছে? তাহলে চলেন বিস্তারিত আলোচনা একটু করে নিই। ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার রিটেল অ্যান্ড এসএমই ব্যাঙ্কিং পিও এভিপি, প্রাইম রেসপন্সিবিলিটিস মানে কী কী আছে দেখেন। পোস্টারিং পজিশনিং দ্য ব্রাঞ্চ অ্যাজ অন ইফেক্টিভ রিটেল সেলস অ্যান্ড সার্ভিস আউটলেট বাই প্রোভাইডিং সুপারিয়র কাস্টমার সার্ভিস, ইনশিওরিং কোয়ালিটি বিজনেস পোর্টফোলিও অ্যাজ পার দ্য রিস্ক অ্যাপিটেট অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য কাস্টমার রিলেশনশিপ, মনিটরিং দ্য মার্কেটিং ফর ডিফারেন্ট প্রোডাক্ট অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাঙ্ক, অ্যাসাইটিং অ্যাসিস্টিং ব্রাঞ্চ ম্যানেজার টু অ্যাক্সেস ফাইন্যান্সিয়াল টার্গেটস বাই ইফেক্টিভ পারফরমেন্স ম্যানেজমেন্ট অফ রিলেশনশিপ অফিসার রিলেশনশিপ ম্যানেজার অ্যান্ড সেলস টিম, ইমপ্লিমেন্টিং অ্যান্ড মনিটরিং রিভার্সড কমপ্লিয়েন্স রিজাইন অ্যাক্রস অল অপারেশনাল অ্যাসপেক্টস অফ দ্য ব্রাঞ্চ, ইনশিওরিং অন এনভায়রনমেন্ট হোয়্যার রিলেশনশিপস অফিসার রিলেশনশিপ ম্যানেজার অ্যান্ড সেলস টিম ক্যান অপারেট অ্যাজ এ মোটিভেটেড টিম, কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কম্পিটেন্সিস মানে কী কী লাগবে, কোয়ালিফিকেশন ছাড়া আর কী কী লাগবে দেখি। মিনিমাম গ্র্যাজুয়েশন ফ্রম রিলিভেন্ট ব্যাকগ্রাউন্ড মানে মিনিমাম গ্র্যাজুয়েট লাগবে, মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ব্রাঞ্চ অফ রেপুটেড ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইজ মাস্ট, 1 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন সিমিলার রোল ইজ প্রেফারেবল, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ কন্ট্রোলাইজড এবং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ সেন্ট্রালাইজড প্রসেস অ্যান্ড রিয়েল টাইম অনলাইন ব্যাঙ্কিং এনভায়রনমেন্ট ইজ প্রেফারেবল, এক্সিলেন্ট বিজনেস কমিউনিকেশন স্কিলস উইথ এফেক্টিভ সেলস acumen and strong interpersonal relationships, leadership qualities for managing, coaching and monitoring people. Vacancies are available in both urban and non-urban branches. Graphics, modality and flexibility are essential. Compensations and benefits. Eastern Bank Limited offers excellent career opportunities with most competitive salary and benefit package. Please log into ajevl.com.bd/career and apply on or before 28 March. Mani 28 tarikh. Candidates will be treated strictly on merit. Any sort of persuasion will result in disqualifications. Bank reserve the rights to the disqualify any applications without assigning any reason. মানে আমরা সবাই জানি এটা তারা শেষে উল্লেখ করে দিতে, তারা যে কোনো রিজনে তারা তাদের ই বাতিল করে দিতে পারে। অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কমিউনিকেটেড মানে শুধুমাত্র শর্ট লিস্টেডের সাথেই যোগাযোগ তারা যোগাযোগ করবে, এবং এই যে যে লিঙ্কটা অ্যাপ্লাই নাও এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড, যদি আপনি রেজিস্টার থাকেন প্লিজ ক্লিক করেন, এখানে ক্লিক করবেন এবং লগ ইন অ্যান্ড অ্যাপ্লাই লগ ইন করে অ্যাপ্লাই করে নেবেন। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিন। এবং আরেকটা দেখা আমি বাকি তিনটা দেখা দিচ্ছে, এই যে ব্রাঞ্চ ম্যানেজার রিটেল অ্যান্ড এসএমই ব্যাঙ্কিং এবিপি বা এফ এভিপি
এটা এটা ওকে আমি একটু দেখাই দিই, আমি ডিটেলসটা এটা না বলি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখেন এই সেই ডিটেলসটা, আমি লিঙ্কটা যখন দিয়ে দেবো এখানে সব পেয়ে যাবেন আপনারা। এবং এটা হচ্ছে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার, সেটাও দেখি রিটেল অ্যান্ড এসএমই ব্যাঙ্কিং। ঠিক আছে, মোটামুটি সেম কোয়ালিফিকেশানে, মানে আমি যতটা পড়লাম আর কি মোটামুটি সেমই, মানে কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানের জিনিসগুলো মোটামুটি সেমই আকারে একই জিনিস আপনারা। তারপর আপনারা এই লিঙ্কটা আমি দিয়ে দিব নিচে, ওইখান থেকে ক্লিক করে ভালোভাবে আপনারা দেখে নিন। কোনো সমস্যা থাকলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।